স্বস্তির ভ্রমণ ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমাদের যাত্রা উত্তরা দিয়াবাড়ি। দিয়াবাড়ি রাজধানী ঢাকার উত্তরা 15 নম্বর সেক্টরে অবস্থিত একটি সুপরিচিত স্থানের নাম। নদীর পরশমাখা প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে এক অপার্থিব শুভ্রতায় মনকে ভরিয়ে দিতে দিয়াবাড়ির জুড়ে নেই। আর শরৎকালে রাজধানী ঢাকায় কাশবনের মুগ্ধতায় বোধ হতে চাইলে দ্বিধাহীন চিত্তে চলে আসুন এখানে। দৃষ্টি জুড়ে কাশফুলের কোমল শুভ্রতা আর দিগন্তে ঝুলে থাকা শেষ বিকেলের সূর্য ভুলিয়ে দেবে নাগরিক জীবনের কর্মব্যস্ততার সকল অবসাদ। বিশাল বট গাছ দিয়াবাড়ির সৌন্দর্যে যোগ করেছে এক ভিন্ন মাত্রা। হরহামেশায় দর্শনীয় এই বট রেখে ছায় নাটক কিংবা সিনেমা দৃশ্য চিত্রায়িত হচ্ছে। দুপাশের রাস্তা নিয়ে দাঁড়িয়ে থাকা বটগাছের ছায়াময় এ জায়গাটি এখন দিয়াবাড়ি বটতলা নামে পরিচিতি লাভ করেছে। ভাগ্যে থাকলে পছন্দের কোনো তারকার অটোগ্রাফ নেওয়ার সুযোগ পেয়ে যাবেন এই দিয়াবাড়িতে। দিয়াবাড়িতে এমন কাশবনেরও দেখা মিলবে, আছে সকল ধরনের খাবার সুব্যবস্থা, আছে নগরতলা এবং ঘোড়ায় চড়ার সুযোগ। ভিডিও দেখা শুরু করার আগে আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন নতুন নতুন সকল ভিডিওর আপডেট পেতে। এছাড়াও স্বস্তির সকল ধরনের সোশ্যাল নেটওয়ার্ক ইউটিউব, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, ইনস্টাগ্রাম, টুইটার এবং পিন্টারেস্টে কানেক্ট হওয়ার জন্য আপনাদের সকলকে অনুরোধ করছি। সবকটি লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনাদের সুবিধার জন্য। আজকের ভিডিওটি শুরু করছি, আপনারা সাথেই থাকুন। আজ আমার দিয়াবাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু কুড়িল বিশ্ব রোড ফ্লাইওভার থেকে। দিয়াবাড়ি যেতে চাইলে ঢাকার যে কোনো প্রান্ত হতে উত্তরা রুটে চলাচলকারী বাসে হাউস বিল্ডিং চলে আসুন। হাউস বিল্ডিংয়ের অবস্থিত নর্থ টাওয়ার বা মাস্কট প্লাজার সামনে দিয়াবাড়ি যাওয়ার রিক্সা ও লেগুনা পাওয়া যায়। রিক্সা ও লেগুনা দিয়ে সরাসরি দিয়াবাড়ি বটতলায় আসা যায়। আপনাদের সাথে কথায় কথায় আমি কুড়িল বিশ্ব রোড ফ্লাইওভারটি পার করছি। আজকে আমার যাত্রা সঙ্গী আমার ছোট্ট একটি স্কুটি আর আমি। আশা রাখি আমার আজকের এই ছোট্ট ভ্রমণে সঙ্গী হিসেবে আপনাদের সকলকে আমার পাশে পাব। আর সঙ্গী হিসেবে আমার সাথে ভ্রমণ করার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। শেষ পর্যন্ত সাথেই থাকুন। কথায় কথায় পার করে ফেললাম কুড়িল বিশ্ব রোড ফ্লাইওভারটি। এখন আমরা চলে যাচ্ছি। ঢাকায় থাকতে থাকতে খানিকটা হয়তো আমরা এই যান্ত্রিক কোলাহলকেই ভালোবেসে ফেলি। ভালো লাগে বড় বড় গাড়ি, বিশাল দালান, এটুকু ভালো লাগা না থাকলে হয়তো ঢাকার এই যান্ত্রিক কোলাহলের মধ্যে বেঁচে থাকা অসম্ভব হতো। আমরা এখন পার করছি ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। একটু পরেই আমরা দেখতে পাব ঢাকার আরেকটি পাঁচতারকা হোটেল, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় 5-স্টার হোটেল এটি। আর এই হোটেলটি ইন্টারন্যাশনাল চেইন হোটেল। আমার তো আজকে বেশ ভালো লাগছে ঘুরতে, অনেকদিন পর বের হওয়া হলো। আমরা চলে এসেছি লি মেরিডিয়ান ঢাকা স্টার হোটেল এর সামনে। আমরা এখন লি মেরিডিয়ান ঢাকা হোটেলটি ক্রস করছি। আমাদের পরবর্তী গন্তব্য ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সবসময় যান্ত্রিকে কোলাহল,
বায়ুদূষণ শব্দ দূষণ থেকে এক মুহূর্তের জন্য হলেও সবুজের হাতছানি আমাদের মনকে সবসময় ভুলিয়ে দেয়। আর এই মন ভোলানো সবুজ উপভোগ করতে সাথেই থাকুন। এখন আমি পার করছি ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের রাস্তাটি। আজ আমার ভ্রমণ সঙ্গী আমার স্কুটার, সেজন্য তাড়াতাড়ি পৌঁছানোর উদ্দেশ্যে আমি জসীমউদ্দিন হয়ে দিয়াপাড়ে পৌঁছাবো আজ। কিন্তু আপনারা যারা নিজস্ব যানবাহন নিয়ে বের হননি, তারা উত্তরা হাউস বিল্ডিং হয়ে রিক্সা কিংবা লেগুনা করে সরাসরি দিয়াবাড়ি বটতলায় পৌঁছে যেতে পারেন। অতিরিক্ত কোলাহল এড়াতে আমি বৃহস্পতিবার দিন আমার যাত্রা শুরু করেছি, যেহেতু বৃহস্পতিবার দিন উত্তরা এলাকা বন্ধ থাকে। আপনারাও সেভাবে আপনাদের পরিকল্পনা করতে পারেন। কথায় কথায় চলে এলাম জসীমউদ্দিন। এখন আমরা জসীমউদ্দিন হয়ে দিয়াবাড়ির উদ্দেশ্যে। আশা করছি সকলেই আমার মতো উপভোগ করছেন। শারীরিকভাবে যারা দিয়াবাড়ি পৌঁছতে পারছেন না, এই মুহূর্তে আমার ভিডিওটি উপভোগ করে সবাই কিছুটা হলেও আনন্দ পাচ্ছে, তাই নয় কি? আর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই আমরা পৌঁছে যাব দিয়াবাড়ি। জি, এখান থেকে দিয়াবাড়ির যাত্রা শুরু। দিয়াবাড়ি যাত্রার পথে আপনারা পেয়ে যাবেন কার সার্ভিসিং সেন্টার ছাড়াও বিআরটিএর শোরুম। এখান থেকে আপনারা আপনাদের মোটরসাইকেল, কারের সকল ধরনের কাগজপত্র তৈরি করে নিতে পারেন। আমিও আমার স্কুটারটি ব্যাটল বোল্টের শোরুম থেকে কিনেছি, যেটি উত্তরা দিয়াবাড়িতে অবস্থিত। আজ আমি আপনাদের সেখানেও নিয়ে যাব। আমার আসলে খেয়াল ছিল না আজকে ছুটির দিন, সেজন্য আসলে আমার স্কুটার ঠিক করার উদ্দেশ্যে আমি প্রথমে রওনা হয়েছিলাম। পরে এসে দেখি শোরুমটি আজ বন্ধ। পরে ভাবলাম দিয়াবাড়ি ঘুরে আসি এবং আপনাদের সকলের জন্য একটি সুন্দর ব্লগ তৈরি করি। আপনাদের নিয়ে চলে এলাম ব্যাটল বোল্টের শোরুমে। কথা হলো এক চাচার সাথে, চাচা জানালেন আজ শোরুম বন্ধ। শোরুম বন্ধ হয় আমরা ফিরে যাচ্ছি দিয়াবাড়ির উদ্দেশ্যে। করোনা প্যান্ডামিক সিচুয়েশনের জন্য আমার গাড়ির কিছু কাগজপত্র পেন্ডিং ছিল, ওরা ছয় মাস পর আসার পারমিশন দিয়েছিল। যাওয়ার পথে সেদিকটাও একটু ঘুরে যাবো।
BRTA অথবা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি। এখান থেকে আপনারা আপনাদের যানবাহনের সকল ধরনের কাগজপত্র তৈরি করতে পারবেন। আর এটি উত্তরা দিয়াবাড়ি যাওয়ার পথে হাতে ডান দিকে অবস্থিত। প্যান্ডামিক সিচুয়েশনের জন্য আমি আমার গাড়ির কাগজপত্র ঠিক করতে পারিনি। ওরা আমাদের ডেট দিয়েছিল আমরা যেন 6 মাস পরে আসি। 6 মাস সম্পূর্ণ হয়েছে, তাই ভাবলাম যাওয়ার পথে বিআরটিএ ঘুরে যাই। আর কয়েক সেকেন্ড লাগবে, আপনার সাথেই থাকুন। আমরা পৌঁছে গেছি বিআরটিএ। ওখানে পৌঁছানোর পর আমাদের একজন প্রতিনিধি জানালো আমাদের ভ্যালিড ফটো আইডির হার্ড কপি লাগবে। আমাদের সাথে ভোটার আইডি কার্ড কিংবা পাসপোর্টের হার্ড কপি ছিল না, তাই আমরা দিয়াবাড়ির উদ্দেশ্যে আবার রওনা হলাম। টু কানেক্ট আস উইথ আওয়ার ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, টুইটার অ্যান্ড ইনস্টাগ্রাম, প্লিজ গেট দ্য লিঙ্ক ফ্রম ডেসক্রিপশন অ্যান্ড অলওয়েজ স্টে টিউন উইথ স্বস্তি ফর হ্যাপি শপিং। দিয়াবাড়িতে আপনারা দেখতে পাবেন মেট্রো রেলের প্রধান জংশন। আমি কিছুটা সময় চুপ থাকলাম, এখন শুধু প্রকৃতির অপরূপ লীলা উপভোগ করার পালা। সাথেই থাকুন। Thank you.
মতামত ও পরামর্শ জানাবেন। আপনাদের যে কোনো মতামত ও পরামর্শ সবসময় আমাকে অনুপ্রাণিত করে নতুন কিছু করার, নতুন কিছু নিয়ে হাজির হওয়ার। তাই সকলকে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানানোর অনুরোধ করছি। আর যারা ইতিমধ্যে আপনাদের মতামত জানিয়েছেন সকলকেই আমি আমার আমার সাধ্যমতো রিপ্লাই দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি আপনারাও আমার মতো উপভোগ করছেন প্রাকৃতিক এবং কিছুটা কৃত্রিম প্রকৃতির এই অপরূপ লীলাভূমি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সাথেই থাকুন। ঘুরতে ঘুরতে কিছুটা ক্ষুধা অনুভব করছি, তাই ভাবলাম একটু হালকা কিছু খেয়ে নিই। আর বিকালবেলা ফুচকা খেতে মন্দ হয় না, তাই না? তাই আমরা এক প্লেট ফুচকা নিয়ে নিলাম। আর এখানে আপনারা সব ধরনের খাবার ব্যবস্থা পাবেন, ফাস্টফুড থেকে শুরু করে ফুচকা চটপটি সব ধরনের খাবার ব্যবস্থা আছে এখানে। তাই নির্দ্বিধায় চলে আসুন দিয়া বাড়ি, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সাথেই থাকুন। দিয়া বাড়ির এই বিশাল বিস্তীর্ণ সৌন্দর্য একদিনে কিংবা এক বেলায় উপভোগ করা অসম্ভব। আপনার এই দিয়া বাড়ির সৌন্দর্য বারবার আপনাকে কাছে টানবে, বারবার ফিরে আসতে মন চাইবে এখানে। তাই আমিও পারিনি একদিনে এই দিয়া বাড়ি ঘোরা কমপ্লিট করতে। এখানে ঘোরার জন্য আপনাকে কমপক্ষে কয়েকবার আসতে হবে। আপনাদের সুবিধার কথা মাথায় রেখেই ভিডিওটি আমি আনকাট রেখেছি, সেজন্য ভিডিও কিছুটা বড় হয়েছে। আশা করছি ভিডিওটি আপনারা উপভোগ করছেন। স্বস্তি সকল সোশ্যাল নেটওয়ার্কে আপনাদের যুক্ত হওয়ার আবেদন জানাচ্ছি। স্বস্তি সকল সোশ্যাল নেটওয়ার্কের লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। স্বস্তির ট্রাভেল ডকুমেন্টারি ছাড়াও স্বস্তির কিচেন, স্বস্তি এন্টারটেইনমেন্ট, স্বস্তি শপিংয়ের রিলেটেড ভিডিও উপভোগ করার জন্য স্বস্তি চ্যানেলের সবকটি প্লেলিস্ট ভিজিট করার জন্য আপনাদের অনুরোধ করছি। স্বস্তি কিচেন থেকে মজার মজার খাবার অর্ডার করার জন্য কিংবা অনলাইনে আপনার পছন্দের যে কোনো পণ্য শপিং করার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই ভিডিওটির ডিসক্রিপশনে আমি আমার সকল সোশ্যাল নেটওয়ার্কের লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। দিয়া বাড়ির বিস্তীর্ণ লীলাভূমির অপরূপ আকর্ষণ এক ভিডিওতে দেখানো সম্ভব হয়নি, তাই আপনাদের দ্বিতীয় তথা শেষ পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।